কয়েকদিনের প্রতীক্ষার পর যেই সুরমা মাছ, সামুদ্রিক যে সুরমা মাছ, 20 কেজি ওজনের সুরমা মাছ এসেছে পল্টনে। আসলে আমরা কথা বলছিলাম যারা ট্রলার মালিক রয়েছে তাদের সাথে, তারা কিন্তু কিছুদিন সময় তারা খুবই দুঃখের সময় কাটিয়েছে। তারা বলছেন যখন ট্রলার সমুদ্রে গিয়েছে কিন্তু মাছ পায়নি, যেটির জন্য তারা খুবই দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সব আশা ভরসা ছেড়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম বড় সাইজের যেই সুরমা মাছ সেটি কিন্তু পল্টনে এসেছে, এবং দাম কেমন হাঁকাচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করবো যারা ব্যবসায়ী রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 60টা সুরমা মাছ এসেছে, এক একটি এক এক ওজন যদি বলতে চাই, যেটি একদম বড় সাইজে রয়েছে সেটি 20 থেকে 25 কেজি হতে পারে, এবং তারপর পরে 10 কেজি এবং 7 কেজি 8 কেজি করে কিন্তু প্রতি পিস হতে পারে। প্রায় 20 কেজি পর্যন্ত মাছ কিন্তু এখানে রয়েছে, প্রতি পিসে ওজনে 20 কেজি পর্যন্ত রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখনই আসছে, কিছুক্ষণ আগে এই মাছগুলো পল্টনে এসেছে, এবং দাম হাঁকাচ্ছে। দামের পরে কিন্তু যদি ভালো দাম পাই তাহলে বিক্রি করবে। আমরা একটু কথা বলবো, এটা দাম কেমন হাঁকাচ্ছে? 600 টাকা আর কি কেজি। হ্যাঁ, এখানে আছে 60টা মাছ। হ্যাঁ, 600 টাকা হলে ছেড়ে দেবো আর কি। হ্যাঁ, কেজি 600 টাকা হলে ছেড়ে দেবো। হ্যাঁ, এখন আছে আর কি, ভুট্টাকে উঠছে। হ্যাঁ, আর কম, এখন তো মাছের সিজন না, তো অবিরোধ পড়ে গেছে, তাই তো ট্রলিং এর জন্য মাছ ধরতে পারছি না আর কি। আমরা কথা বলছিলাম এখানে যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, ব্যবসায়ীরা যে কথাটি বলছেন আপনারা দেখতেই পাচ্ছেন, মাছগুলো কিন্তু একদম ফ্রেশ মাছ কিন্তু এই মাত্র এসেছে। অর্থাৎ যে সুরমা মাছ প্রায় 20 কেজি ওজনের সুরমা মাছ এসেছে, এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেড কোরালও আজকে কিন্তু এসেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মাছ কিন্তু আজকে নানান প্রজাতির মাছ আসছে, আর তার মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের আজকে মাছ কিন্তু আসছে। অর্থাৎ মাছ কম থাকলে কিন্তু মাছের সাইজটি একটু বড় রয়েছে, এবং কোরাল দাম কষাকষি চলছে, দাম হাঁকাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা কোরালের দামাদামি করছি, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কোরাল, প্রায় এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রেড কোরাল, যেটি কি বলা হয় রেড কোরাল দেখতে পাচ্ছি, বড় সাইজের রয়েছে প্রায় 10 থেকে, যেটিকে বলা হয় রাঙা কোরাল দেখতে পাচ্ছি আমরা, প্রায় চারটা মাছ দেখতে পাচ্ছি ওজনে। ভাই, ওইগুলা 5 কেজি 6 কেজি 4 কেজি 3 কেজি এরকম হবে। সুরমা মাছটা 7 কেজি 5 কেজি এরকম, আর একটা আছে 3 কেজি মতো। সুরমা মাছ এগুলা এখানে সাগর থেকে উঠে না, এগুলা ট্যাংনাপ থেকে আসছে রে সুরমা মাছটা, এখানে উঠছে রে এগুলা। এগুলোর নাম হলো রাসুই, লাল কোরাল, রাসুই, এটা হয় ভাষা তো বলে 1 নম্বর কোরাল। হ্যাঁ, আজকে মাছ কম, মাছ আপনার 3 দিন হচ্ছে কম হয় এই মাসে, মাছ একটু সাগর থেকে কমে যায় এটা সবাই জানে। তো আপনার ওই এই মাসের পরে মাছ হবে, আবার ট্রলারে সব ট্রলার এখন বাইরে গেছে, তো ট্রলার ঢুকলে দেখবেন তো প্রচুর মাছ হয়েছে। আবার আমরা কথা বলছিলাম এখানে বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছেন, এবং তাদের সাথে কথা বলছিলাম, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে আজকে মাছের পরিস্থিতি কেমন, আমরা সেটি জানার চেষ্টা করছি। এবং পল্টনে দেখতে পাচ্ছেন এখনো দূর দূরান্ত থেকে
বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাপা মাছ, যেটিকে বলা হয় ছাপা মাছ, ছাপা মাছ দেখতে পাচ্ছি। ইলিশ ছাড়া কিন্তু অন্যান্য মাছ রয়েছে। আজকে কিন্তু বেশিরভাগ যদি বলতে চাই সুরমা মাছ, সুস্বাদু মাছ, যেটি আমাদের ভাষায় বলে মাইটা মাছ, সেটি কিন্তু আজকে অনেক বড় বড় সাইজের মাছ কিন্তু আজকে আসছেন। অর্থাৎ মোটামুটি বড় সাইজের মাছ, সুরমা মাছ আজকে আসছে। এবং দেখতে পাচ্ছে লবস্টার, লবস্টার যেটি যেটি সবারই পছন্দ একটি মাছ, লবস্টার, লবস্টারও কিন্তু আজকে ওভারঅল আসছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এই লবস্টার কেমন দামে দিচ্ছেন। বড় সাইজের কিন্তু লবস্টার গুলো অনেক বড়, এগুলো দাম কেমন থাকাচ্ছে? জি, 500 গ্রামে যেটা 500 এর উপরে এটা 2200 টাকা কেজি। সেগুলো দাম বিক্রি করছেন 2200 টাকা, এবং যেগুলো 400 গ্রাম রয়েছে সেগুলো দাম বিক্রি করছে 1800 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সুরমা মাছ কিন্তু ওভারঅল সুরমা মাছ কিন্তু অনেক বড় সাইজের মাছ আজকে দেখা যাচ্ছে। যে সুরমা মাছ বেশিরভাগ সুরমা মাছ কিন্তু রয়েছে, তার মধ্যে রয়েছে কালো চাঁদা, আমরা কালো চাঁদা দেখতে পাচ্ছি। আমরা কালো চাঁদার দাম কেমন নিচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে। কিন্তু মাছ ওভারঅল বলতে গেলে আজকে অনেকটু কম আসলেও একদম ফ্রেশ মাছ এসেছে সেটি আমরা জানতে পেরেছি। দাম কম, 450 টাকা, 600 টাকা চলছে। হ্যাঁ, আধা কেজি হবে 700 গ্রাম, পাইকারি পাইকারি এক পিস 400-500 গ্রাম হবে, কেজি 700 টাকা, 720 টাকা করে কেজি, 400 থেকে 420 টাকায় বিক্রি করছেন। এই যে কালো চাঁদের যেগুলো রয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং তাইলা মাছ কেমন দামে দিচ্ছেন? আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। তাইলা মাছ 550-600 টাকা কেজি এরকম। তাইলা মাছ বিক্রি করছেন 550-600 টাকা কেজি। এবং ইলিশ, এবার আমরা পরবর্তী যেটি রয়েছে ইলিশ, আমরা ইলিশ ইলিশ এর দাম কেমন দিচ্ছি আমরা একটু জানার চেষ্টা করব যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ইলিশ কেমন দামে দিচ্ছেন আজকে। আপনাদেরকে যদি ওভারঅল বলতে চাই আজ কিন্তু মাছ সংখ্যা কিন্তু অনেকটাই কম, ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছেন যে মাছ অনেকটা কম আসছে, গত 3 দিন ধরে মাছের সংখ্যা কমে গেছে সেটি আমরা জানতে পেরেছি। এবং আজকে যেটি দেখতে পাচ্ছি মাছ কিন্তু আগের চেয়ে কিন্তু কিছুটা কমে এসেছে। আমরা ইলিশ যদি দেখাতে চাই, আপনারা ইলিশ দেখতে পাচ্ছেন রূপালী ইলিশ, যেই রূপালী ইলিশ রয়েছে এই ইলিশের দাম কেমন দিচ্ছে ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, আগের চেয়ে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু আবারও মাছ মাছ কমে গেছে, আমরা যেটি যে দেখতে পাচ্ছি মাছ আগের চেয়ে অনেকটাই কমে এসেছে বলে আমরা সেটি দেখতে পাচ্ছি। কারণ মাছ কেন পাচ্ছে না বা কি কারণে মাছের কি এখন সিজনটা কমে গেছে এটার কারণে মাছ আসছে না একটু জানার? কারণ না, আসলে এগুলি আল্লাহর দান, কারণ বলতে সাগরে এগুলি মানুষের শ্বাস না, এগুলি আল্লাহর দান, এগুলি কখন কিভাবে হয় এটা আল্লাহ জানে, কখন মাছ হয় সেটা কে জানবে না। তখন হয়তো অনেক সময় এমন মাছ আসছে ইলিশ মাছ খুবই কম পাই, অনেক সময় অন্য মাসে বেশি পাই, এরকম আসলে। আচ্ছা, কম আসতে যে এখানে একটা কারণ আছে, এখানে ইলেকশন গেছে, কিছু ট্রলার বের হইতে দেয় নাই, তো এখন যেন ইলেকশন চলে গেছে ট্রলার বের হবে, ট্রলার বের হয়ে আবার মাছ মারি আসলে মাছ হবে এরকম। চুটে ইলিশ গুলি এখন দাম প্রচুর দাম, 500 টাকা কেজি, কেজিতে 3টা। হ্যাঁ,
কেজিতে তিনটা যে ইলিশ গুলো রয়েছে এগুলো 500 টাকা কেজি বিক্রি করছেন যারা ব্যবসায়ী রয়েছেন, এবং মাছ কম থাকার কারণে একটু দামটা একটু বেশি বলে তারা বলছেন। আমরা যে একটু একটু বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে আমরা সেটির দাম কেমন বিক্রি করছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা যে মাঝারি সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলোর দাম কেমন বিক্রি করছেন আমরা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক সাথেই থাকুন। অর্থাৎ মাছ কিন্তু কম আসছে, এটাতে আসলে ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছেন আগের চেয়ে অনেকটাই কম মাছ এসেছে। ভাই ইলিশ আজকে মাছ খুব কম তো করা দাম আর কি, বড় 1 কেজির উপরে চলতেছে আপনার 1800-1900। খুচরা পাইকারি নিলে আপনার 1700-1800 আর কি। মাঝের আপনার 700 গ্রাম চলতেছে আপনার 900 টাকা, 1000 টাকা, 500-র উপরে চলতেছে আপনার 800-700 এরকম। আমরা কথা বলছিলাম যে ব্যবসায়ী রয়েছে ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম এবং দাম কেমন দিচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করেছিলাম। মাছ কিন্তু গত 3 দিন ধরে তুলনামূলক কম আসছে সেটি বলছেন যারা ব্যবসায়ী রয়েছে তারা, এবং যদি আরেকটু বলতে চাই মাছ কম থাকলেও যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন আসলে এটি এটি কোনো সিজন নয়, এটি আসলে যে পরিস্থিতির হয়তো পরিস্থিতি বা ভোট নির্বাচন চলেছে এই কারণে অনেক ট্রলার যেতে পারে নাই যার কারণে মাছটা একটু কম আসছে পল্টনে এটি বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার পাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুরমা মাছ আজকে কিন্তু 20 কেজি ওজনের সুরমা মাছ কিন্তু পল্টনে এসেছে। অর্থাৎ আমরা দাম কেমন দিচ্ছে সেটি জানার চেষ্টা করছিলাম। দর্শক এই ছিল আমার কাছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সর্বশেষ। সৌরভ চক্রবর্তীকে সাথে নিয়ে সালাহউদ্দিন, সিসিএন, কক্সবাজার।